সরকারের কাছে নিবেদন যে আমাদের মহাসড়ক থেকে ট্রেক্টরটিলার যে রাস্তা সেই রাস্তাটা অনেক জলে ডুবাইল, ছেলে মেয়ে স্কুলে দিতে ভয় হয়। দীর্ঘ কয়েক মাস ধরে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত ফুলের তোল জিবির ট্রাক্টরটিলা গ্রামের প্রধান সড়কটি জলের নিচে, হেলদুল নেই কর্তৃপক্ষ সহ নেতা মন্ত্রীর। রীতিমতো প্রাণ হাতিয়ে নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন স্কুল কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃহত্তর এলাকার জনগণ। বেহাল রাস্তার কারণে শহরের সাথে কার্যত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ট্রাক্টরটিলার বাসিন্দাদের। ফুলেতো জিপির ট্রাক্টরটিলা গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘদিন থেকে জলের নিচে রয়েছে। বিকল্প রাস্তাটিও বর্ষার শুরু থেকেই একেবারে কর্দমাক্ত হয়ে চলাফেরার অনুপযোগী হয়ে পড়েছে। এক প্রশ্নের বৃষ্টিতেই সিসি ব্লকের রাস্তাটির আংশিক অংশ টিলা থেকে মাটি ধস পড়ে একেবারে ঢেকে ফেলেছে। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন গ্রামের প্রায় 50টি পরিবারের জনগণ। ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমকে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির জলের নিচে চলে যাওয়ার ফলে রাস্তাটির জলাশয়ের রূপ ধারণ করেছে। প্রাণের ঝুঁকি নিয়ে তাদের ছেলেমেয়েরা উক্ত জলাশয়ের পাশ দিয়ে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে শিশুরা জলাশয়ে মরণ ফাঁদে পড়ে প্রাণ সংকট ঘটতে পারে। শীঘ্রই রাস্তাটি যানবাহন সহ জনগণের চলাচলের উপযোগী করে তুলতে স্থানীয় বিধায়ক সহ বিভিন্ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী নাগরিকরা। আমরা ট্রাক্টরটিলা এলপি স্কুলের মাদার এসএমসি গ্রুপের মহিলারা, আমাদের হইল সরকারের কাছে নিবেদন যে আমাদের মহাসড়ক থেকে ট্রাক্টরটিলার যে রাস্তা সেই রাস্তাটা অনেক জলে ডুবাইল, ছেলে মেয়ে স্কুলে দিতে ভয় হয়, ডুবিয়াও মরতে পারে বাচ্চা মেয়ে বাচ্চারা। আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি করে যে কোনোভাবে আপনারা প্রশাসনের কাছে আমরা এই কর্তব্য রাখলাম, আপনারা এটা বানাইয়া দিতে লাগবো। রাস্তাটা কিলা করার লাগেও অন্তা করে দিতে বা আমি এটা কত পাবো কিলা রাস্তা বাইপাস থেকে দিতে আমার এবার বাচ্চারা বেগান কষ্ট পার, আইতে যাইতে বাচ্চারা ডুবিয়া মারার জো আছে, এরপরে বেজান কষ্ট, সব সময় জলটা ডাকে, ডল জল এখন ফিসারির মতন হয়ে গেছে, বাচ্চা ডুবিয়া ওরা আর কি মরবার, বড় মানুষ আগিয়ে যাওয়া পারে না, বেটি মানুষ বেটা মানুষ বাচ্চারা তো করে যাই, বাচ্চারা যাইবার কোনো লাইন নাই, স্কুল আওয়া যাওয়া মসজিদ স্কুল বাজার আট করতে বেজান দিকদারি, আমরা এই রাস্তার লাইন বেজান কষ্ট হয় আর ভিতরে মানুষের। এই ব্যাপারে আপনার সরকার বা স্থানীয় যে জনপ্রতিনিধি তারা কিটা বার্তা দিতে চাই? তারা দিতে চাই আমরা রাস্তাটা করিয়া দিবার লাগি অনুরোধ, আপনার কাছে অনুরোধ রইল আমাদের, বাচ্চাটা বাচ্চাই বড় মানুষ সব আমরা বেজান কষ্ট পাইয়া এই রাস্তার লাগি। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।